সুন্দর কোয়ালিটি। তোমার বোঝার বোতাম ধরে বোতাম খুলতে দাও। বেঞ্চ আগে সুন্দর কোয়ালিটি আর এখানে সাগর সাগরের ডায়লগ মুখস্থ করছে, এখানে সুস্মিতা আছে, সুস্মিতাও সুস্মিতা ডায়লগ দেখছে, আমার বৌদি এসছে আর অর্পিতা দি রেডি হচ্ছে। তো প্রথম প্রথম সিন আমরা ওয়েব সিরিজ থেকে করবো একটা। তোমার ডায়লগ মুখস্থ হয়ে গেছে? প্রথম সিন আমরা একটা ওয়েব সিরিজ থেকে করবো, তোমরা এগুলো সব বদমাশ গ্যাংয়ে দেখতে পারবে আর আমার এখানে কিছু কিছু দেখতে পাবো। তাই তাই আচ্ছা ঠিক আছে, আর ক্যামেরার পেছনে আমার কি অবস্থা সেটা তো দেখতে পাচ্ছ না, তার মধ্যে একটা শাড়ি পরিয়েছিস। রোগারাই খাটে বেশি, মোটারা তো কষ্ট হয়। উপরেই ঠান্ডা হনুমান, ওয়াও নাইস। আর কিছু মানে এখানে একটা কিছু লাগতো যেটাতে যেটাতে জিনিসটা থাকবে, আমি ভাবছিলাম ওখানে বসবো। ওটা রোদ মানে আলাদা করে একটু বলে রাখো, দুজনে চার্জেস বসে আছে। ছোটখাটো বেঞ্চ হবে না? না, আমাদের প্রথম ভিডিওর কাজ শুরু হয়ে গেছে। প্রথম ভিডিওতে আমি আছি, অর্পিতা দি আছে, অ্যান্ড এরকম ভিডিও আমরা ফার্স্ট করছি। তোমরা এগুলো সব বদমাশ গ্যাংয়ে দেখতে পারবে আর ডায়লগ শুনলে তোমরা বুঝতেই পারবে কি ওয়েব সিরিজ বা কি মুভির সিন শ্যুট হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। একটা আমার এখন কচিপাটা চিনিয়ে খাওয়া, আমি তোমার থেকে বাঁচার জন্য এখানে মা প্লিজ, আমি তোমার থেকে বাঁচার জন্য এখানে এসে কাজ করছি, তুমি এখন প্লিজ নিচে যাও। যাও দেখি ওই আমাকে যখন লাগছে তোমার ফোনে ভালো লাগছে, আমাকে বিউটিটা বাড়িয়ে দিয়েছিলাম, সুন্দরই লাগুক না কি হয়েছে, আমার মুখটা যাতে আসে হালকা। উঠটা তো আনবো, এক্সপ্রেশনটা অন্য ছিল, এরকম করে ভাবার মানে তোকে বলছো কথাটা। সকালবেলা কেন কাজ করছিস, রাতের বেলা কি করছিলি? শরীর খারাপ করছিল। শরীর খারাপ করছিল? ও ও আচ্ছা, ও এখান থেকে কই না, ও থেকে কই? শরীর খারাপ করছিল এইভাবেই গাইজ, একটা ডায়লগের পিছনে এক ঘন্টা অর্পিতা দি নিয়েছে। অ্যান্ড তোমরা তো আই থিঙ্ক বুঝেই গেছো যে কি মুভি সিন বা ওয়েব সিরিজের সিনের কাজ চলছে এখানে, যারা বুঝেছো তারা কমেন্টে জানিয়ে দিও। আর এটা তোমরা বদমাশ গ্যাংয়ে দেখতে পাবে, যাও ফেসবুকে আর ফলো করে নাও। আবার তোমার মা হওয়ার ইচ্ছা আছে? তোমার মা হওয়ার ইচ্ছা আছে? ইচ্ছার থেকেও বড় কথা তোমার যোগ্যতা আছে? ইচ্ছার থেকেও বড় কথা তোমার কোনো যোগ্যতা আছে? মা হলে কিন্তু এইসব ল্যাংটা জামা কাপড় পরে ঘুরে বেড়াতে না। মা হলে কিন্তু ল্যাংটা জামা কাপড় ঘুরে বেড়াতে এইসব মা হলে কিন্তু এইসব ল্যাংটা জামা কাপড় পরে ঘুরে বেড়াতে না। মা ল্যাংটা ঘুরে বেড়াতে না কি এটা কি মা হলে কিন্তু এইসব ল্যাংটা জামা পরে ঘুরে বেড়াতে না। মা হলে কিন্তু এইসব ল্যাংটা জামা কাপড় পরে ঘুরে বেড়াতে না। আলাদা
আমি অর্পিতাদিকে একরকম বলছিলাম, অর্পিতাদি সেকেন্ডের মধ্যে আমাকে আরেক রকম রিপ্লাই দিচ্ছিল, মানে ভিডিওর জন্য। তো আমি খুব রেগে গেছিলাম, মানে আমি ফার্স্টেড হয়ে যাচ্ছিলাম। একটা ডায়লগের পিছনে এই মেয়েটা প্রায় আধ ঘন্টা লাগিয়েছে। আমি লাস্টে রেগে মেগে তো মনে হচ্ছিলো আমি সব ছুঁড়ে টুড়ে ফেলে দিই, কারণ একদিকে প্রচণ্ড গরম, সেখানে আমরা ছাদে শ্যুট করছিলাম, পুরো তাপটা এসে লাগছিলো। কোমরে হাত দাও, এবার আমার দিকে তাকাও। শুধু বেঞ্চটাকে সবাই সুন্দর বলে ঠিকই বলে এক্সপ্রেশন ধরে রাখো, আর তাছাড়া বেঞ্চটাকে সবাই সুন্দর বলে ঠিকই, কিন্তু কেনার সময় অ্যাম্বাসেডারই কেনে। আবার বসো, ওঠো। আর তাছাড়া বেঞ্চ কার্ডকে সবাই সুন্দর বলে ঠিকই, তাছাড়া বেঞ্চ কার্ডকে সুন্দর বলে ঠিকই। ভাই ওরা দুজন প্রতি ভাই বলি, তাছাড়া বেঞ্চ কার্ডকে সবাই সুন্দর বলে ঠিকই, তাছাড়া বেঞ্চ কার্ডকে। হ্যালো, আমার বেলায় আর্টিস্ট, তোমার বেলায় আর্টিস্ট ছুটি, আর আমার বেলায় চিমটি গেছি। বেঞ্চ কার্ডকে সবাই সুন্দর বলে, এবারে হবে না। দুই পাঁচ সব খেলা দিতে নিজে দেয়, সারাদিন শ্যুটের মধ্যে এত ব্যস্ত ছিলাম যে ভ্লগ অল্পই করতে পেরেছি, নত তোমরা দেখতে পারতে এরা কি করেছে, মানে এরা আমাকে আজকে সারাদিন এত রাগিয়েছে, এত জ্বালিয়েছে এক একটা ডায়লগ বলতে। আর সাগরকে দিয়ে বাংলা ডায়লগ স্পষ্টভাবে বলানো মানে প্রচণ্ড টাফ একটা ব্যাপার। তাও আমরা সবাই নিজেদের বেস্ট দিয়ে করার চেষ্টা করেছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এখন আমরা খেতে বসেছি, আর খাবার মেনু হচ্ছে এখানে ভাত আছে, এখানে আছে শুটকি মাছ, আর এখানে আছে ডিমের কষা, মশলা বাটা লাগছে, গন্ধ পাচ্ছ না কোনো? তুমি খাও, তুমি তো খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও তো। দুপুরে খাওয়ার পর একবারে সন্ধ্যের চাতে আমি এসে ভিডিওটা অন করলাম, কারণ তারপরে আর আমি টাইম পাইনি। আর তোমরা অনেকেই বলছো দিদি তোমার মুখের এটা কমছে না, তুমি আরও ভালো ডাক্তার দেখাও। অ্যাকচুয়ালি আমার মুখের এটা অনেকটাই কমেছে, ক্যামেরাতে একটু স্পষ্ট বোঝা যায় বলে এরকম লাগে, কিন্তু আগে আরও বেশি ছিল, অনেকটাই কমেছে। যাই হোক, ভিডিওটা অফ করার আগে তোমাদের কিছু ফানি মোমেন্ট দেখাই সাগরে, যেটা দেখে তোমরা মজা পাবে। এদিকে হট করে তাকাবা, হট করে বলটা এসে হট করে লেগেছে, হট করে তাকাও, এবার আমার দিকে তাকাও, এবার একটু হাসো, বলো বল মেরে, বল মেরে, তাই তাই, এবার হাসো জোরে জোরে, আরো হাসো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, হাসো, এবার হচ্ছে তো, হাসো, হাসো আরো জোরে, আরো বেলা হাসো, এবার হাইছে, এবার হাইছে।